কেন এটা আমাদের চলে কি বলছে না, তিনটি গাড়ির গতিবেগের অনুপাত 2:3:4, ওই তিনটি গাড়ি একই দূরত্ব অতিক্রম করতে যে সময় নেবে তার অনুপাত কত হবে। ঠিক আছে, আমরা জানি কি না যে গতিবেগ যদি ভি হয় সেটা কি হয় না, অতিক্রান্ত দূরত্বকে ঠিক আছে সময় দিয়ে ভাগ করলে গতিবেগ হয়। এবার যদি এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভি কোনাকুনি গুণ করলে কী হবে, ভি গুণ টি সমান কী হবে, না কনস্ট্যান্ট হবে, ধ্রুবক হবে, অর্থাৎ ভি আর টি এর গুণফলটা কী হচ্ছে না, আমাদের ধ্রুবক হচ্ছে। তাহলে যদি আমাদের অনুপাত দেওয়া থাকে, ভি এর অনুপাতটা দেওয়া থাকে, তাহলে টি এর অনুপাতটা কী ব্যবহার করবো না সেটা আমাদের কী করতে হবে, না প্রত্যেকটার অনন্য গুণে নিতে হবে। ঠিক আছে, দুই আছে তাহলে এটা হবে 1/2:1/3:1/4। ঠিক আছে, গতিবেগের অনুপাত যদি দেওয়া থাকে এরকম তিনটে, ঠিক আছে কি চারটে, আর যদি জিজ্ঞাসা করা হয় যে সময়ের অনুপাতটা বার করো, তাহলে কী হবে যদি যখন দূরত্ব একই থাকবে, ঠিক আছে সেক্ষেত্রে আমরা কী করবো না এটা অনন্য নিয়ে নেবো, 1/2, 1/3, 1/4। ঠিক আছে, এটা তাহলে কী হবে না, এই তিনটে লসাগু করলে কত হচ্ছে, 12 হচ্ছে, প্রত্যেকটাকে 12 দিয়ে গুণ করে দেবো, 1/2 × 12, 1/3 × 12, আর 1/4 × 12। ঠিক আছে, এটা কাটলে 6 × 2 = 12 হয়, এটা কাটলে 3 × 4 = 12 হয়, এটা কাটলে 3 × 4 = 12 হয়, তাহলে 6:4:3, ঠিক আছে অ্যান্সার হয়ে যাবে।